নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়বস্তুটা কিন্তু বলিউডে যেমন হচ্ছে বা টালিগঞ্জে যেমন হচ্ছে, এই গ্ল্যামার জগতে বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেভাবে নেপোটিজমের বক্তব্য উঠে আসছে খানিকটা সেরকম টাইপের। তবে যিনি বলছেন তাকেও তো বলতে হয়, তিনিও সেলিব্রিটি পরিবার থেকে এসছেন। যিনি বলছেন তিনি কে? তিনি ববি দেওল। ববি দেওলকে ধর্মেন্দ্রর ছেলে, বড় ছেলে নয়, ছোট ছেলে। তো ধর্মেন্দ্রর সেই অর্থে দুই ছেলে সানি দেওল এবং ববি দেওল দুজনেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন ছবির জগতে। তবে সানি দেওল যতটা পেয়েছেন, ববি দেওল শুরুটা ধামাকাদার করলেও, দারুণ করলেও, সেই অনুযায়ী তার কেরিয়ারটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি। এই সেন্টেন্সটা বলার পরেও আমাকে আবার ফের বলতে হচ্ছে যে বলিউডে 17-25 বছর পূর্ণ হলো ববি দেওলের, তাহলে আর দীর্ঘস্থায়ী হয়নি এ কথা আসে কোথা থেকে? তাই এই দুটো লাইনই পরপর বললাম। এক, সেভাবে দীর্ঘস্থায়ী হয়নি। তারপরে বললাম যে তার 25 বছর পূর্তিও হলো, সেই 95 সালে তিনি বলিউডে এসেছেন, আর এটা 2020। কিন্তু যেভাবে যতটা হিট বা জনপ্রিয়তার হওয়ার কথা ছিল, ববি দেওল সম্ভবত ততটা হননি। অথচ সেই বরসাত থেকে শুরু বলুন বা পরবর্তীকালে সোলজারের মতো মিউজিক্যাল হিট ছবি বলুন, ববি দেওলের ঝুলিতে কিন্তু প্রচুর প্রচুর সিনেমা ছিল একটা সময়। সেটা গুপ্ত, সেটা বিচ্ছু হোক, সেটা বাদল হোক, সেটা চোর মাচায় শোর হোক, ববি দেওল এক ছিটিয়া প্রচুর ছবিতে অভিনয় করেন। এবং হয়তো আরো বেশি জনপ্রিয়তা তার পাওয়া উচিত ছিল, এমন মন্তব্য বা এমন ভাবনা তার নিজে। আপনার মনে হতে পারে না না, ববি দেওল যা করেছেন ওর বেশি করার কথা নয়। তাহলে আপনি যদি এটা ভাবেন তাই ঠিক। ববি দেওল নিজে ভাবছেন যে তার যতটা জনপ্রিয়তা পাওয়ার কথা ছিল বা যতটা শিখরে ওঠার কথা ছিল ততটা হয়নি। এ প্রসঙ্গে বলে রাখি, ববি দেওল বেশ কিছুদিন ধরে সেই অর্থে বলিউড ছবিতে বা বলিউডে অভিনয় করতে তাকে দেখা যাচ্ছিল, কিন্তু ইদানিং ওয়েব সিরিজে বা ওটিটি প্ল্যাটফর্মে তার কিছু বেশ নতুন ওয়েব সিরিজ এসছে, যেটার জন্য তিনি কিন্তু বেশ প্রশংসিত হচ্ছেন। নতুন করে তার অভিনয়, তার লুক তাকে ভালো লাগছে, তিনি প্রশংসা পাচ্ছেন। তো এই সময় যেহেতু তিনি চর্চার মধ্যে আছেন, তিনি প্রশংসা পাচ্ছেন অভিনয়ের জন্য, তো স্বাভাবিকভাবেই তার কাছে সাংবাদিকরা দৌড়দৌড়িও করছে বেশি। তার বাইট এখন খুব দরকারি হয়ে উঠে পড়েছে, প্রয়োজনীয় হয়ে পড়েছে, কারণ তিনি রয়েছেন খবরে। খবরে থাকা মানুষের খবর জানতে সকলের আগ্রহ, আর যদি আপনি খবর থেকে সরে যান, দূরে চলে যান, তাহলে আপনাকে তুলে নিয়ে আসার দায় দায়িত্ব আর কার আছে বলুন? তো ববি দেওলের ক্ষেত্রেও হয়েছে ঘটনাটি ঠিক তেমন। কিছুদিন আগে অব্দি তার তেমন খবর পাওয়া যেত না, কিন্তু এই ওটি ওয়েব সিরিজের দৌলতে ববি দেওল ফের খবরে, এবং সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করছেন নানা কথা। সেই কথার প্রেক্ষিতে বলতে গিয়ে ববি দেওল কিন্তু একেবারে নিশানা করছেন অক্ষয় কুমারকে। যেমন শ্রীলেখা মিত্র কিছুদিন আগে বাংলায় বলেছিলেন যে কে বা কারা, কিছু নাম নিয়ে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলুন, ঋতুপর্ণার নাম বলুন, বা এরকম বেশ কিছু নাম নিয়ে শ্রীলেখা মিত্র বলেছিলেন যে তার কেরিয়ারটা আরো ভালো হতে পারত, অত ভালো হয়নি, তার কারণ এই 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 এই, এরা এরা কিভাবে কি করেছিলেন যার জন্য তিনি যতটা ভালো হওয়া উচিত ছিল ততটা ভালো হয়নি। ববি দেওল ঠিক বলছেন আজনবী ছবির কথা। এই ছবিটা হয়তো আপনারা টেলিভিশনে দেখেন, দেখেছেন, বহুবার দেয়, এছাড়াও আপনি হলে গিয়েও দেখে থাকতে পারেন। তো আজনবী ছবির যেটা মূল চরিত্র অক্ষয় কুমার যেটা করেন, সেই চরিত্রটা নাকি পাওয়ার কথা ছিল ববি দেওলের, ববি দেওল নিজে বলছেন। কিন্তু সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও কিছুদিন পরে তিনি হঠাৎ করে জানতে পারেন না না, এই চরিত্রটা তিনি করছেন না, বরং অক্ষয় কুমার এই চরিত্রটি করবেন, অর্থাৎ মূল চরিত্রটি, ববি দেওল পাশে পার্শ্ব চরিত্রটি করবেন, এবং এটা খানিকটা জোর করেই তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তো অক্ষয় কুমার আজ 25 বছর পর 2020 এসে এই ইন্ডাস্ট্রিতে একটা অন্য পর্যায়ে পৌঁছেছেন। তিনি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ, প্রধানমন্ত্রীর প্রকল্প বা সরকারি পলিটিক্যাল পার্টি যে প্রকল্পগুলো ঘোষণা করে, অক্ষয় কুমার এখন সে ধরনের ছবিতে বেশি মনোনিবেশ করেন। তো তার সমালোচনা করে ববি দেওল আর কতটা এগোতে পারবেন সেটাও সন্দেহ থাকলো। তবে ববি দেওল নিজে ধর্মেন্দ্রর পুত্র হয়ে, নিজেও একজন সেলিব্রিটি পরিবার থেকে এসে সেলিব্রিটি হওয়া মানুষ হিসেবে, ফের যে অক্ষয় কুমারের মতো আজকের দিনেও যথেষ্ট হিট এবং প্রচন্ড জনপ্রিয় এক নায়কের দিকে আঙুল তুলে বলছেন যে আমার চরিত্রটা নিয়ে দিয়ে দেওয়া হয়েছিল অক্ষয় কুমারকে, জোর করে আমাকে বাধ্য করা হয়েছিল এই চরিত্রে অভিনয় করতে,
তো দেখা যাক অক্ষয় কুমার এই বিষয়ে কি বলেন বা আদৌ কিছু বলেন কিনা। তো আজকের মতো স্বরূপ কথা এটুকুই, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, আর লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।